শাসক দলের চাপেই প্রশাসন কোনো রকম কাজ করছে না, এফআইআর নিচ্ছে না, এবং আমাদের চাপে বাধ্য হয়ে কখনো কখনো নিচ্ছে। এই মেয়েটি যে যাকে মেরে ফেলা হলো সেই কেসটিও আমরা আজকে এর থেকে কোর্ট থেকে আমরা এফআইআর করেছি। শাসক দলের যে একটাই বারবার ওনারা বলছেন যে আমফান হলো এবং তার সাথে সাথে কোভিড পিরিয়ডে আপনাদের কত বিজেপি নেতাদের খুঁজে পাওয়া যায়নি, যেগুলো ছিল তারা একদম রাস্তায় নেমে কাজ করেছে, কিন্তু আপনাদের ভারতীয় জনতা পার্টির যে সমস্ত নেতারা ছিলেন তারা একদম ভিডিও কনফারেন্সে ছিলেন, তারা সেইভাবে তাদেরকে খুঁজে পাওয়া যায়নি। তো আগামী দিনে মানুষ বলবে আজকে মানুষের পাশে আমরা ছিলাম, আমরা শুধু ত্রাণ বিলি করিনি, এমনকি ত্রিপল পর্যন্ত ওরা চুরি করে নিয়েছে, মানুষকে দেয়নি, সেই ত্রিপলও আমরা জোগাড় করে করে মানুষের বাড়ি বাড়ি দিয়ে এসছি, টালি দিয়ে এসছি, বাঁশ দিয়েছি যাতে টালির মাটির ঘরগুলো ঠিক মতো করতে পারে। ওরা তো খালি চুরি করেছে, চুরির চাল কোথাও কোথাও একটু আধটু দিয়েছে, বেশিটাই নেতা নেত্রীদের ঘরে ঢুকেছে। আর আমরা মানুষের কাছে কালেকশন করে 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 সেই সাহায্য আমরা মানুষের কাছে পৌঁছে দিয়েছি, তাই আজকে মানুষ আমাদের সাথে আছে। আর মানুষ আজকে এই সরকারটাকে চাল চোরের সরকার বলছে, অপিন বলছে চাল চোরের সরকার। আজকেও তাদেরই মধ্যে কিছু চণ্ডীতলায় যেরকম পোস্টার পড়েছে, হ্যাঁ তারা ফেললো বিজেপির নামে দিচ্ছে, যে কথাগুলো পোস্টারে বলা হয়েছে সেটা আমরা মনস থেকে বলি, আমরা পোস্টার মাধ্যমে জানি না, পোস্টার বলে বলেছেন লোক যারা এখন সব অনেকগুলো গ্রুপ হয়েছে তারাই নিজেরা সাহস না পেয়ে বিজেপির নাম করে পোস্টারগুলো দিয়েছে। তাহলে কি ওদের মধ্যে কি গোষ্ঠী দ্বন্দ্বের ফলে পোস্টার চরম আকার নিয়েছে? আমার জেলাতে তো চরম আকার নিয়েছে, এক একজন এক একটা গোষ্ঠী, উত্তরপাড়ার বিধায়কের একটি গোষ্ঠী, ওদিকে চণ্ডীতলা বিধায়িকা আর একটি গোষ্ঠী, আর সবই দুর্নীতির সাথে সবাই শ্রীরামপুরের গোষ্ঠী, চাপকানিতে গোষ্ঠী, পুরাই গোষ্ঠী, একটার পর একটা গোষ্ঠী কোন্দলে জর্জরিত, আজকে কোনো কিছু না পেয়ে আর তারা খালি বিজেপির নামে দোষ দিয়ে যাচ্ছে, গোষ্ঠী কোন্দলে আজকে তারা জর্জরিত। বিভিন্ন জেলায় তথা ডানকুনিতে দেখা গেছে চেয়ারম্যান পার্সন যিনি ছিলেন তিনি যোগ দিয়েছেন ডানকুনিতে, এই দেবাশিস মুখার্জি তথা ভাইস চেয়ারম্যান পদে যিনি ছিলেন তিনি বিজেপিতে যোগদান করেছেন, এবং সেই জায়গা থেকে কোথাও একটা ডানকুনির ভিত্তটা আপনাদের তৈরি হয়েছে, এবং আপনাদের এখানে যিনি এখন মূলত শাসক দলের বিধায়ক রয়েছেন তিনি কতটা কাজের দিক দিয়ে মানুষের পাশে থাকছে, এবং সেই জায়গাতে আপনি বিজেপি সাংগঠনিক জেলা সভাপতি হয়ে কতটা মানুষের পাশে থেকে কাজ করছেন? শ্রীরামপুর বিধানসভা যদি বলেন, শ্রীরামপুর বিধানসভায় ডক্টর সুদীপ্ত রায় লোক হিসাবে আমি কখনোই তার ইয়ে করবো না, লোক ভালো লোক, কিন্তু ওনার সাথে আজকে শ্রীরামপুর মানুষের কোনো যোগাযোগ নেই, যে কোনো কারণেই হোক, কারণে আমি যাচ্ছি না, উনি শ্রীরামপুরে এখন আসেন না, শ্রীরামপুরে নিয়মিতভাবে আসেন না, কখনো কখনো তিনি আসেন আবার চলেও যান, এখানে তো থাকেনই না। আর এখানে মানুষের যে কাজ তিনি করার কথা, মানুষের পাশে থাকার কথা, সেটাও করেন না, এখান থেকে প্রায় নির্বাসন নিয়ে আছেন, নির্বাসনে আছেন বলেই মনে হয়। এই যে সুপার স্পেশালিটি হসপিটাল, নামী হসপিটাল, কোনো ইনফ্রাস্ট্রাকচারের নেই, কোনো রকম চিকিৎসা ব্যবস্থার কোনো উন্নতি হয়নি, খালি বিশাল অঙ্কের টাকা খরচ করে এত বড় হসপিটাল তৈরি হলো, কিন্তু সেটাও ডক্টর সুদীপ্ত রায় তার দায়িত্বে ছিল, এখন এটাও তিনি দেখাশোনা করেন। তার মানে এটাই বোঝা যাচ্ছে বিধায়ক হিসেবে কোথাও একটা তোমার খামতি থেকে গেছে? খামতি এটাই, মানুষের সাথে মানুষের পাশে নেই। আগে প্রথমবার যখন নির্বাচিত হয়েছিলেন তখন শ্রীরামপুরে আসতেন, মানে সপ্তাহে একদিন দুদিন আসতেন, এখন শ্রীরামপুরে মাসেও একদিন আসেন না।